হয়ে প্রচারে আজকে আসলেন, কি বলবেন জনসাধারণ? এখন মানে যেভাবে মানুষ সাড়া দিচ্ছেন, বিজেপি তো এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, আমাদের প্রচার তুঙ্গে, দেওয়াল লেখা থেকে শুরু করে বাকি সব কাজ চলছে, বাড়ি বাড়ি যাওয়ার কাজ চলছে। এবং আমার তো বলার প্রয়োজন হয় না, আপনারাই দেখেছেন মানুষের কি স্বতঃস্ফূর্ততা। সুতরাং এই স্বতঃস্ফূর্ততার হাত ধরেই আবারও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এবং বীজপুরে রেকর্ড ভোটে, পার্থদা তো নৈহাটিতে হ্যাট্রিক করবেনই, বীজপুরে রেকর্ড ভোটে সুবোধ অধিকারী জিতবেন। দাদা, সর্বোপরি নন্দীগ্রামে মমতা, গোয়াল থেকে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তাতে বাংলার মানুষের কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে রেকর্ড ভোটে জিতে বাংলার মুখ্যমন্ত্রী হবেন। দাদা, কালকে মুকুল রায়ের সল্টলেকে, আমি গোয়াল ঘরের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আগ্রহী নই। কোথায় যাচ্ছেন, কে কোথায় গেলেন, এগুলো কোনো কিছুতেই কিছু যায় আসে না, কারণ 294টা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন। সুতরাং কে কোথায় গেলেন, কে কোথায় এলেন, এগুলোতে কিচ্ছু যায় আসে না। আজকে আজকে 57টা আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন, এবং এইটার পরে শিশির অধিকারী বলেছেন যে সেখান থেকে রেকর্ড ভোটে শুভেন্দু অধিকারী জিতবে, কি বলবেন? শিশিরবাবু বর্ষীয়ান রাজনৈতিক, আমি চাই উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।